আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কি ভয়াবহ ঘটনা, ভাড়া না থাকায় বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে। এদিকে যে কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে পেটালেন কাদের মির্জা। এছাড়াও জানাবো কি কারণে সরকারি কর্মকর্তাদের বাসভবনে ময়লা ফেরত দিলেন মেয়র আতিক। আরো থাকছে যেভাবে বিচারকের খাস কামরায় ঢুকে আসামিকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড। সর্বশেষ থাকছে পর্যাপ্ত পানি থাকলে তবেই তিস্তা চুক্তি, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। নারী দিবসের আগের দিন ভয়ানক এক ঘটনা ঘটেছে রাজধানীর কেরানীগঞ্জে। ভাড়া দিতে ব্যর্থ হয় প্রতিবন্ধী এক নারীকে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে এন মল্লিক, কোম্পানিটির বাসের হেল্পার। সেই নারীকে ছুঁড়ে ফেলার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। এন মল্লিক বাসটি গুলিস্তান নবাবগঞ্জ রুটে চলাচল করে। ভিডিওতে দেখা যায় রবিবার সকাল পৌনে 9টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুঁড়ে ফেলা হয় বোরকাপড়া ওই নারী। গাড়ির নম্বর প্লেট ঢাকা মেট্রো ব 13-15-21। মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া ওই নারী বাঘ প্রতিবন্ধী। তিনি মাটিতে পড়ে প্রচন্ড ব্যথায় গোঙ্গাচ্ছিলেন, সাথে সাথে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন। প্রতিবন্ধী হয় ওই নারীকে টাইলসের উপর লিখতে দেখা যায় ছুঁড়ে ফেলে দেওয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানান। এরপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। ওই নারী লিখেছেন, এন মল্লিক কোনা খোলা থেকে উঠেছি, ভাড়া নাই। এন মল্লিক কোনোদিনও আমার কাছ থেকে ভাড়া নেয়নি, এরা ভাড়া চায়। দিতে না পারায় এমন ব্যবহার। এন মল্লিকে সবাই আমাকে চিনে, ও মনে হয় চিনে নাই, তাই বুঝাবার চেষ্টা করছিলাম। জানা গেছে নারীকে ছুঁড়ে ফেলা এন মল্লিক কোম্পানির বাসের হেল্পারের নাম হাসান, তার বাড়ি নবাবগঞ্জের জয়কৃষ্ণ এলাকায়। বাসটির চালক ছিলেন সবুজ মিয়া। একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণ, অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবি করেছে স্থানীয় জনতা। এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার অপর সহোদর হোসেনের বীর। এছাড়াও অভিযোগ উঠে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছেন। সোমবার বিকেল 5টার দিকে উপজেলা বসুরহাট বাজারে রূপালী চত্বরে এই ঘটনা ঘটে। পরে তাকে কোম্পানিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদের মির্জার ভাগ্নে ও খিজির হায়াতের পক্ষে অন্যতম নেতা ফখরুল ইসলাম রাহাত এই তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি মেয়র কাদের মির্জার অপরাজনীতির বিরোধিতা করে আসছিলেন খিজির হায়াত। এই বিরোধিতার জের ধরে ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটান কাদের মির্জা ও তার অপর সহোদর সাদাত। খিজির হায়াত খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, কাদের মির্জা ও তার ছোট ভাই সাদাতের নেতৃত্বে অস্ত্রধারী এই হামলা করে। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরিদ আহমেদ লিঙ্কন আটক করে পৌরসভা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আরো দাবি করেন, এ সময় কাদের মির্জা ও সাদাতের সন্ত্রাসী বাহিনীর বাজারে অস্ত্রের মহড়া দেয়। কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান অভিযোগ করে বলেন, বিকেল 5টার দিকে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একা অবস্থান করছিল। ওই সময় মেয়র কাদের মির্জা অফিসে এসে প্রথমে কলার ধরে আমাকে লাঞ্ছিত করে বেধড়ক মারধর শুরু করেন। এক পর্যায়ে তার সাথে থাকা অপর ভাই সহ তার শতাধিক সমর্থক সহ কলার ধরে রাস্তায় নিয়ে এসে লাথি কিল ঘুষি মেরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে আমাকে এমন ভাবে পেটালেন যেন আমি একজন পকেট মার চোর। এ সময় আমি থানা পুলিশকে জানালেও তারা আমাকে কোনো সহযোগিতা করেননি। এ বিষয়ে কথা বলতে বসুরহাট পৌরসভা আব্দুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি নিজে ফোন ধরেননি। অন্য এক ব্যক্তির ফোন ধরে দাবি করে বলেন, কাদের মির্জা কোনো হামলা করেননি। কাদের মির্জার অপর ভাই সাদাত হোসেন জানান, বিক্ষুব্ধ লোকজন ও জনরোষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত কে উদ্ধার করেন। তিনি ও তার ছোট ভাই বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা তার উপর কোনো হামলা করেনি, তবে বিক্ষুব্ধ লোকজন মেয়রকে নিয়ে উল্টাপাল্টা কথা বলায় তার পাঞ্জাবি ছেড়ে ফেলেন। এই বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মীর জাহেদুল হক রনির সঙ্গে কথা বলার পর একাধিকবার যোগাযোগ করা হলো, তিনি ফোন কেটে দেন। ওদিকে রাজধানীর মিরপুর 6 নম্বর প্রধান সড়কের পাশে ফেলে রাখা হয়েছে বাসাবাড়ির বর্জ্য। এসব আবর্জনা দুর্গন্ধে নাকে কাপড় চাপতে হচ্ছে পথচারীদের। তবে এই এলাকার মশা নিধন কর্মসূচিতে গিয়ে এই দৃশ্য চোখে পড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC মেয়র আতিকুল ইসলামের। তিনি সময়ক্ষেপণ না করে সেই ময়লা ফেরত পাঠালেন সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনে, কারণ সেখানে থেকেই এই ময়লা রাস্তায় ফেলে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও এসব ময়লা তাদের নয় বলে জানিয়েছে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনের তত্ত্বাবধায়ক শামসুল আলম। সোমবার কিউলেক্স মশা নিধনে নতুন ওষুধের ক্রাশ কর্মসূচি শুরু করেছে DNCC। 1400 কর্মী নিয়ে অঞ্চল 2-এর 8টি ওয়ার্ডে দিনভর চালানো হয় এই অভিযান। ওষুধের কার্যকারিতা যাচাই কাজ করেছে 200 জনেরও একটি তদারকি দল। অভিযান পরিদর্শনে গিয়ে দ্রুতই মশার উপদ্রব কমে আসবে বলে নগরবাসীকে আশ্বাস দেন মেয়র আতিকুল। তিনি বলেন, DNCC 54টি ওয়ার্ডে ইতিপূর্বে সকালে মশার লার্ভি সাইট এবং বিকেলে অ্যাডাল্টি সাইট দেওয়ার হতো, কিন্তু আমরা কীটতত্ত্ববিদদের সাথে কথা বলেছি, তাদের নির্দেশনা অনুযায়ী টোটাল সিস্টেমটাকে আমরা এই প্রথমবারের মতো পরিবর্তন করলাম। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। আমরা এখন প্রতিদিন 10টি অঞ্চল নয়, বরং এখন অঞ্চলভিত্তিক মশক নিধন করব। আজকে এসেছি অঞ্চল 2-এ, এখানে মাঠ
পর্যায়ে আমরা মশার প্রজনন স্থল সর্বত্র টোটাল সুইপিং করতে চাই। এই সময় রাস্তায় ময়লা ফেলার বিষয়ে মেয়র আতিকুল বলেন, যারা রাস্তায় ময়লা ফেলে দুর্ভোগ সৃষ্টি করবে উত্তর সিটি সেই ময়লা তাদের বাড়িতে ফেলে আসবে। রাস্তার ময়লা ফেলে কেউ দুর্ভোগ সৃষ্টি করলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। ডিএনসিসি সূত্রে জানা গেছে, প্রতিদিন একটি অঞ্চলের সব ওয়ার্ডে মশক নিধনের পরিকল্পনা রয়েছে ঢাকা উত্তরের। শুক্রবার ব্যতীত আগামী 16 মার্চ পর্যন্ত এই অভিযান চলবে। মঙ্গলবার অভিযান চালানো হবে বলে চার অঞ্চলকে জানান। মশক নিধন কার্যক্রম তদারকির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদের নেতৃত্বে একটি তদারকি দল কাজ করছে, যারা প্রতিবেদনের ফলাফল জমা দেবে মেয়রের কাছে। এদিকে মিরপুর 6 এলাকার মিল্ক ভিটার কারখানার কাছে জন্মাচ্ছে প্রচুর মশা। পরিবেশ খারাপ থাকায় নিয়মিত মামলা দায়ের করা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ সময় মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট 71,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় ঢুকে ফারুক নামের এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা মামলার মোহাম্মদ হাসান নামের এক যুবকের ফাঁসির রায় দিয়েছে আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এই রায় ফাঁসির রায় বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম ও এপিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম। ফাঁসির রায় ঘোষণার পর আসামি মোহাম্মদ হাসানের মা ও স্বজনদের আহাজারিতে স্তব্ধ হয়ে পড়ে আদালত প্রাঙ্গণ। মা নয়ন বেগমের দাবি, তার ছেলে মাদকাসক্ত ছিলেন, পূর্বের শত্রুতায় আদালতের ফারুককে দেখে তার মাথা ঠিক ছিল না, তার ছেলে ন্যায্য বিচার পায়নি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের হাসান মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা যায়, 2019 সালের 15 জুলাই কোর্ট চলাকালে কুমিল্লার মোহরগঞ্জে কান্দি গ্রামের হাজি আব্দুল করিম হত্যা মামলার আসামি হাসান ছুরি হাতে ওই মামলার আরেক আসামি ফারুকের পেছনে ধাওয়া করে ফারুক আত্মরক্ষার জন্য বিচারকের খাস কামরায় গিয়ে আশ্রয় নেন। হাসান বিচারকের খাস কামরায় প্রবেশ করে ফারুককে ছুরিকাঘাতে রক্তাক্ত জমাট করে, পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে না হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মামলার আইনজীবী এপিপি নুরুল ইসলাম জানান, 2013 সালে কুমিল্লার মোহরগঞ্জে কান্দি গ্রামে খুন হন হাজি আব্দুল করিম। এদিন এই মামলার জামিনে থাকা আসামিদের হাজিরা দিন ধার্য ছিল। 11টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের মামলার আসামিরা আদালতে প্রবেশের সময় 4 নম্বর আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করে 8 নম্বর আসামি হাসান। প্রাণভয়ে ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে যান। পিছু ধাওয়া করে হাসান সেখানেও ঢুকে ফারুককে টেবিলের উপর ফেলে উপরেই ঝুপুরে ছুরিকাঘাত করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ওই কক্ষের ফ্লোরে ফেলে আঘাত করা হয়। এ সময় আদালতে অন্য একটি মামলার হাজিরা দিতে আসা কুমিল্লার বাঙ্গারা থানার পুলিশের সাবেক ASI ফিরোজ এগিয়ে হাসানকে আটক করেন। এই ঘটনায় উপস্থিত বিচারক আইনজীবী ও অন্য আসামিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তখনকার সময় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ছিলেন বেগম ফাতেমা ফেরদৌস। এদিকে তিস্তার পানি বাংলাদেশকে তখনই দেওয়া হবে যখন পশ্চিমবঙ্গের কাছে পর্যাপ্ত পানি থাকবে, সাফ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগে মমতার এই মন্তব্য যথেষ্ট গুরুত্ব বলে মনে করছে অনেকে। রবিবার 7 মার্চ শিলিগুড়ি এক জনসভায় নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করতে করতে হঠাৎ তিস্তা পানি বন্টন নিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের সঙ্গে আলাপ না করে একটা তিস্তা চুক্তি ওরা করতে চাইছে, এটা কিভাবে সম্ভব? আমরা তখনই তিস্তার পানি দিতে পারবো যখন আমাদের কাছে পর্যাপ্ত পানি থাকবে, বললেন মমতা। তিস্তা উত্তরবঙ্গের অংশ, মমতা এই স্লোগান দিয়েছেন আজ। তবে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওনাকে শ্রদ্ধা করেন। এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, মমতা হঠাৎ পানি বন্টন নিয়ে মন্তব্য করবেন তার কারণ স্থানীয় রাজনীতি। উত্তরবঙ্গের এই বিশ্লেষক আরো বলেন, বিজেপি তিস্তার পানি বাংলাদেশকে দিতে চায় বলে তিনি বিজেপির বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন।